हेलो फ्रेंड्स, वेलकम टू माय ऑल टाइप्स रेसिपी चैनले। आमार आज के रेसिपी लवंग लतिका। एकदम रसे भरपूर लवंग लतिका बाड़ीते किभाबे सहजे बनिए नेवा जाए आज के आमी आपनादेरके सेटाई देखाबो, एवं खूब कम उपकरणेर द्वारा ये मिष्टि बाड़ीते तैरि करे नेवा सम्भव हबे। चलुन देखे नेवा जाक आमार आज के रेसिपि लवंग लतिका मिष्टि। लवंग लतिका बनिए नेवार जन्य प्रथमे आमरा मयदाटा मेखे नेब। तार जन्य आमी एई बाटिटार दु बाटि मयदा निये निएछि। मयदाटा आगे थेके भालो करे चेले निएछि। दिए दिच्छि एखाने हाफ चामच मतो लवण, आर एखाने आमी गावा घी व्यवहार करछि। आमी एखाने 5 থেকে 6 চামচ मतो गावा घी व्यवहार करब। गावा घीटा दिए मयदाटा भालो करे माखिए नेब, माने भालो मतो मयान दिए नेब। এই लवंग लतिकार क्षेत्रे किन्तु मयानटा खुबी इम्पर्टेंट। भालो करे मयान ना होले किन्तु मिष्टिटा खेते भालो हबे ना। मयदाटार साथे खूब भालो करे घीटा मिशिए निच्छि। দেখুন এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ময়ানটা দেওয়া ভালো হয়েছে। এবারে অল্প অল্প করে জল নিয়ে ময়দাটা মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে একেবারে অনেকটা জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো মতো করে মেখে নেবেন। খুব শক্তও না, খুব নরমও হবে না ময়দাটা মাখা। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, খুব সুন্দর করে ময়দাটা মেখে নেওয়া হয়েছে। একদম যেরকম দরকার সেই অনুযায়ী মেখে নেওয়া হয়েছে, মানে খুব শক্ত না, খুব নরমও না। এবারে লবঙ্গ লতিকার ভেতরের পুরটা তৈরি করে নেব। এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। লবঙ্গ লতিকার পুরটা করে নেওয়ার জন্য আমি এখানে 750 গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফুল ফ্যাট নিয়েছি। আপনারা গরুর দুধের জায়গায় প্যাকেট দুধ ব্যবহার করলে দুধটা ফুল ফ্যাটই ইউজ করবে। দুধটা ভালো করে নাড়াচাড়া করতে করতে অনেকটাই দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে। আরও এইভাবে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে, আরও এইভাবে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা অনেকটাই ফুটে ঘন হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার 1 বাটি চিনি, মানে 2 চামচ মতো চিনি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বেশি দিতে পারেন, মানে চিনির পরিমাণটা বেশি দিতে পারেন, কিন্তু অল্প চিনি দিলেই কিন্তু জিনিসটা ভালো হবে। এবার চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আরো ঘন করে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, মানে ক্ষীরটা কিন্তু 80% মতো হয়ে গেছে। এটাকে আরো নাড়াচাড়া করে করে শুকনো করে নেব, মানে যতক্ষণ না কড়াই থেকে ক্ষীরটা উঠে উঠে আসছে ততক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করে নেব।
এবার এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এবারে ময়দা থেকে লেচি কেটে নেবো। মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। এবার এইগুলোকে একটু হাতের তালুর মধ্যে দিয়ে গোল গোল করে নেব। একটু চেপে চেপে গোল করে নিতে হবে। সবগুলো গোল হয়ে গেছে। এবারে একটাকে লুচির মতো বেলে নিচ্ছি। আমি কোনো শুকনো ময়দা বা তেল ব্যবহার করিনি কিন্তু বেলার সময়। এবারে খিরটাকে নিয়ে একটুখানি গোল মতো করে এই লুচিটার ঠিক মাঝখানে খিরটা রেখে দেবো। দিয়ে লুচিটার চারিপাশটা ভালো করে জল লাগিয়ে নিতে হবে। দিয়ে এপাশ থেকে উল্টে ভালো করে চেপে চেপে দিতে হবে। খুব ভালো করে চেপে চেপে দিতে হবে, না হলে তেলে কিন্তু ছাড়ার সময় এটা খুলে যাওয়ার ভয় থাকবে। মানে খুব ভালো মতো সিল করে দিতে হবে। ওধার থেকে এর ওপরে আবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। দিয়ে এটাকে উল্টে নিয়ে আবারও এর দুধারটা জল লাগিয়ে নিতে হবে। জল লাগিয়ে নিয়ে এক ধারটা মুড়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু ভালো মতো সিল করতে হবে, নাহলে কিন্তু তেলে দেওয়ার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে নিতে হবে। আড়ের মাঝখানটায় একটা লবঙ্গ গেঁথে দিতে হবে। এই লবঙ্গটা দেওয়ার জন্যই কিন্তু এই মিষ্টিটার নাম লবঙ্গ লতিকা। এটা একটা শেপ হলো, আরো একটা শেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। লুচির মতো বেলে নিচ্ছে। অল্প একটু ক্ষীণ নিয়ে গোল করে লুচিটার মাঝে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে লুচিটার চারিপাশটা জল দিয়ে দিতে হবে। দিয়ে এ পাশটা ভালো করে মুড়িয়ে দিতে হবে। দিয়ে দেখুন আমি কিরকম করছি, এটা অনেকটা ফুলের মতো দেখতে হয়। ওই কোণটাকে নিয়ে প্রথমে এইভাবে মুড়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু জল দিয়ে ভালো করে সিল করবেন, না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাবে।
এইভাবে একটা একটা করে নিয়ে ঠিক মিডিলটায় আটকে দিতে হবে। ঠিক দেখুন, আমি যেভাবে করছি আপনারাও কিন্তু সেইভাবেই করবেন। আপনাদের যে শেপটা পছন্দ আপনারা সেই শেপই বানাবেন। দেখুন অনেকটা কিন্তু ফুলের মতোই দেখতে হলো। এইবার লবঙ্গ নিয়ে এর মাঝখানে গেঁথে দেবেন, ওই ফুলটার মাঝখানে লবঙ্গ নিয়ে গেঁথে দেবেন। এইভাবে সমস্ত লবঙ্গলতিকা তৈরি করে নিয়েছি। এবারে এটাকে তেলের মধ্যে ভাজতে হবে, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটা একটা করে লবঙ্গ লতিকা ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে, কালার চলে আসবে। খুব লো আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থাকবে। একটু সময় নিয়ে ভাজবেন। এবারে উল্টে দিচ্ছি। আবারও উল্টে দিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবেন। দেখুন লবঙ্গ লতিকার কিন্তু কালার চলে এসেছে, মানে ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমরা এটাকে তেল থেকে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে আমরা তেল থেকে তুলে নেব। আমি আরো কয়েকটা লবঙ্গ লতিকা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ভালো মতো তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সব কটা লবঙ্গ লতিকা ভাজা হয়ে গেছে। এবার চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওই বাটিরই 1 বাটি জল। চিনিটা ভালো মতো গলে গেছে, আর একটু ফুটিয়ে নেব। চিনিটা ফুটছে। এবারে দেখুন এটা কিন্তু একতার বা দুতার হওয়ার কোনো ব্যাপার নেই, একটু মধুর মতো বা আঠালো হলেই হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে লবঙ্গ লতিকাগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লবঙ্গ লতিকা। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আপনাদের কাছে অনুরোধ রইল, আমার মতো পদ্ধতি ফলো করে আপনারা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, পরিবারের সকলকে খাওয়াবেন এবং এবং গেস্ট এলে দিয়ে আপ্যায়ন করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।